হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেন তো ফ্রেন্ডস আমরা এই যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যে বর্ণ পরিচয় সেই বই থেকে আমরা অলরেডি স্বরবর্ণগুলো পড়া শিখেছি স্বরবর্ণগুলোকে চিনেছি তাই তো তাহলে চলো আজকে আমরা বাকি যে বর্ণগুলি অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলি পড়া এবং তাদেরকে চেনা দুটোই শিখে নিই কী উচ্চারণ করে কীভাবে পড়তে হয় বা ব্যঞ্জন বর্ণ কোনগুলিকে বলবো সেগুলো একটু ভালো করে দেখে নিই চলো তাহলে শুরু করি তাহলে চলো আজ আমরা শিখে নিই বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলি স্বরবর্ণগুলো তো আমরা আগের ভিডিওতে জেনে গেছি শিখে গেছি কিভাবে পড়তে হয় সেটাও জেনেছি আজকে আমরা জেনে নিই বর্ণগুলির সঠিক উচ্চারণ তাহলে চলো দেখো এই যে প্রথম যে বর্ণ বাংলা বর্ণমালার স্বরবর্ণগুলির পর যে বর্ণটি আসে সেটি হল ক বা তোমরা জেনে রেখো ক থেকে শুরু হয় বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলি মোট এই যে বাংলা বর্ণমালা সেখানে মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো উনচল্লিশটি আর স্বরবর্ণ তো এগারোটি সেটা আমরা জেনে গেছি তো এই যে বর্ণটি দেখতে পাচ্ছ এই বর্ণটিকে বলে ক ভালো করে শুনে নাও উচ্চারণটা হলো ক ক দিয়ে শুরু একটি শব্দ দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এটি কিসের ছবি একটি পাখির ছবি সেটির নাম হলো কোকিল তো কয়ে হয় কোকিল কয়ে হয় কাক কয়ে হয় কাকাতুয়া এরকম তোমরা অনেক অনেক শব্দ পাবে যেগুলো ক দিয়ে শুরু হয় তো প্রথম ব ব্যঞ্জন বর্ণটি হলো দেখো ক উচ্চারণটা ভালো করে শোনো ক তারপরের বর্ণ হল খ এগুলি কিন্তু সব ব্যঞ্জন বর্ণ ঠিক আছে খ খ দিয়ে শুরু শব্দ হলো খরগোশ খয়ে খরগোশ তারপরে এটি হলো বা এটিকে বলে গ কি বললাম গ গ গয়ে গরু গয়ে গরু তারপরে দেখো ঘ ঘয়ে হয় ঘোড়া এটিকে বলে এই বর্ণটি হলো ঘ ঘ উচ্চারণ করতে দেখো একটু জোর লাগে তো গ আর এটি হলো ঘ ঘ তারপরে হলো উঁয়ো উঁয়োতে হয় ব্যাঙ উঁ আছে এরকম একটি শব্দ হলো ব্যাঙ তারপরে দেখো চ চয়ে চাঁদ চ এটিকে বলে চ চয়ে চাঁদ তারপরে হলো ছ কি বললাম ছ ছ ছয়ে ছাগল তারপরে দেখো এটিকে বলে বর্গীয় 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 জ বর্গীয় জয়ে জাহাজ পরের বর্ণটি হলো দেখো এই যে বর্ণটি এটিকে বলা হয় ঝ ঝ ঝাঁকা মাথায় নিয়ে একজন মানুষ তাকে বলা হয় ঝাঁকা মুটে যিনি ঝাঁকা মাথায় চলেন তাকে বলা হয় মুটে তো এটি হলো ঝ তারপরের ব্যঞ্জন বর্ণ হলো ইঁ এই বর্ণটিকে বলা হয় ইও উচ্চারণটা ভালো করে শোনো ইঁয়ো পরে হলো এই বর্ণটিকে বলে ট ট ট কি বলে টয়ে টিয়া পাখি তারপরে দেখো এই যে ব্যঞ্জন বর্ণটি দেখতে পাচ্ছ এই ব্যঞ্জন বর্ণটিকে বলা হয় ঠ ঠ এটি ট এটি হলো ঠ ঠয়ে হলো ঠাকুমা ঠয়ে বা ঠ দিয়ে শুরু একটি শব্দ হলো ঠাকুমা তারপরে দেখো তারপরে এই যে বর্ণটি দেখতে পাচ্ছ এই বর্ণটিকে বলা হয় ড কি বলে ড তারপরে হলো, ঢ তো ডয়ে আমরা কি পেলাম বা ড দিয়ে একটি শব্দ হলো ডাব তোমরা নিশ্চয়ই সবাই চেনো ডয়ে ডাব তারপর ঢ এটি হলো হল ঢয়ে ঢাক ঢয়ে ঢাক তারপরে দেখো এটি হলো মূর্ধন্য কি বললাম এই বর্ণটিকে বলে মূর্ধন্য মূর্ধন্য আছে এরকম একটি শব্দ দেখো এটি কিসের ছবি হরিণ হরিণে আছে মূর্ধন্য এটি মূর্ধন্য এবং এটি হল হরিণ তারপরে দেখো এই যে বর্ণটি দেখতে পাচ্ছ এই বর্ণটিকে বলে ত ত তয়ে তাল ত এটি হলো তাল তারপরে দেখো থ এটি কি এই বর্ণটিকে বলে থ থ থয়ে থানা থয়ে থানা তারপরের যে বর্ণ সেটি হল দ দয়ে হলো দাঁত দ দয়ে দাঁত এটি দ তারপরে দেখো এটি হলো ধ কি বললাম ধ ভালো করে শোনো ধ দ আর এটি হলো ধ ধয়ে হল ধনুক ধয়ে এটি হলো ধনুক তারপরের যে বর্ণ এই বর্ণটিকে বলা হয় দন্তন্য দন্তন্য দন্তন্যয়ে হয় নৌকা দন্তন্য এটি হলো নৌকা পরের বর্ণটি হলো প পয়ে প্যাঁচা প পয়ে প্যাঁচা এই বর্ণটিকে বলে ফ ফ কি বললাম এটিকে বলে ফ ফয়ে ফড়িং ফয়ে ফরিং এটি হল ব বয়ে বাঘ বয়ে বাঘ এই বর্ণটিকে বলে এই যে বর্ণটি দেখতে পাচ্ছ রকম যে বর্ণটি দেখতে সেই বর্ণটিকে বলে ভ ভ ভয়ে ভ ভয়ে ভূদড় তারপরে হলো ম এই যে বর্ণটি দেখছ এই বর্ণটিকে বলে ম ময়ে মহিষ তারপরের যে বর্ণ সেটি হলো অন্তস্থ জ কি বললাম অন্তস্ত জ অন্তস্ত জয়ে জাতিকল এই যে দেখতে পাচ্ছ আমরা বাড়িতে অনেক সময় ইঁদুরের যদি উপদ্রব বেশি হয় সেক্ষেত্রে আমরা এরকম জাতিকল ব্যবহার করি তো এটি হলো জাতিকল অন্তস্ত জয়ে জাতিকল তারপরে দেখো এটি হল র বয়ের নিচে একটা বিন্দু বা ফুটকি আছে বয় বিন্দু র এটাকে বলা হয় র র রয়ে রথ তারপরে দেখো এই যে বর্ণটি দেখছো এই বর্ণটির নাম হল ল লয়ে লাটিম এই যে লাটিমের ছবি এটি ল লয়ে হয় লাটিম তারপরে দেখতে পাচ্ছ এটা আমরা জেনে গেলাম এটা এখানে আমরা একবার পেয়েছিলাম দেখো এটা একই রকম এটি কিন্তু ব বাংলা বর্ণমালায় দুটি ব দেখা যায় যদিও এদের ব্যবহার প্রায় একই রকম আর উচ্চারণ তো একেবারে বা হুবহু একই রকম ব্যবহারে কোথাও কোথাও পার্থক্য দেখতে পাওয়া যায় তো বাংলা বর্ণমালায় কেন দুটি ব আছে সেরকম একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা জানতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে এই যে দুটি ব কেন আছে সেটি একবার সেই রিলেটেড ভিডিওটা একবার দেখে নিতে পারো তো এটি হলো ব তারপরে হলো তালাবশ্য এটি হলো তালাবশ্য তো বয়ে দেখো এখানেও একটা ছবি আছে আমরা এখানে জেনেছিলাম বয়ে বাঘ আর এখানে আছে দেখো বয়ে বুলবুলি ব দিয়ে এরকম অনেক অনেক শব্দ তোমরা জানবে বাংলা পড়তে গেলে বা পাবে তারপরে এটিকে বললাম তালাবস্ব তালাবশ্যালাবশে শেয়াল শেয়াল এ হয় শকুন তালাবশ দিয়ে হয় শশী মানে চাঁদ এরকম তোমরা অনেক অনেক শব্দ পাবে পরের এই যে বর্ণটি দেখছো এই বর্ণটিকে বলা হয় মূর্ধন্য এটি হলো মূর্ধন্যঃশ্ব এটি তালাবস্ব এটি মূর্ধন্যঃশ্ব মূর্ধন্যশ্বয়ে হয় সাড় আরেকটি স আছে এই যে দেখছো এটির কিন্তু নাম আলাদা তিনটি স আছে বাংলা বর্ণমালায় একটি জানলাম তালাবস্য আরেকটি হলো মূর্ধন্যঃ্ব এবং এই যে স একে বলা হয় দন্তস্ব দন্তঃ্যয়ে হয় সিংহ দন্তঃ সিংহ তারপরে দেখো এই যে বর্ণ এটি হল হ হ হনুমান তারপর এটি হলো দেখো এই বর্ণটাকে আমরা জেনে গেছি কিন্তু নিচে একটা বিন্দু রয়েছে তো এটা হলো ড আর এটাকে পড়া হয় ডয়ে শূন্য র এটি ড এখানে যদি বিন্দুটা না থাকে তাহলে সেটিকে আমরা বলবো ড আর যখনই বিন্দুটা তলায় থাকবে তাকে আমরা বলবো বা পড়বো এইভাবে ডয়ে শূন্য র ডয় শূন্য রয়ে হয় পাহাড় পাহাড় শব্দে দেখো ডয় শূন্য র ব্যবহার করি আমরা বা পাহাড় এই শব্দটিতে ডয় শূন্য র আছে তারপর আছে দেখো তো একইভাবে এটা দেখো এই বিন্দুটা না থাকলে বা নিচের এই যে বিন্দুটা না থাকলে তখন আমরা এটিকে বলি ঢ কিন্তু এখানে ঢয়ের নিচে একটা বিন্দু আছে তো এটাকে আমরা বলবো ঢয়ে শূন্য রয়ে শূন্য র তারপরে হলো অন্তস্ত তো ঢয়ে ঢয়ে শূন্য দেওয়া একটা শব্দ হলো আষাঢ় একটি মাস মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তো আষাঢ় এই যে শব্দ এই শব্দটা দেখো আমরা ঢয়ে শূন্য রকে পাই তারপরে দেখো অন্তস্ত অন্তস্ত হলো ইয়াক মানে চমড়ি গায়ে চমড়ি গায়ের এটা ইংরেজি কথা ইয়াক এখানে শুধু উচ্চারণটা দেওয়া আছে তো অন্তস্ত হয় ইয়াক তারপরে আছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই বর্ণটি এই বর্ণটিকে বলা হয় খণ্ডত্ব তয়ের খণ্ডিত অংশ খণ্ডত্ব খণ্ডত্ব আছে এরকম একটি শব্দ হলো মৎস্য মাছ মাছের সাধুর ভাষায় মাছকে বলা হয় মৎস্য বা মাছেরই আরেকটা সমার্থক শব্দ হলো মৎস্য তো সেখানে আমরা খণ্ডত্বকে পাই পরে হলো অনুসার অনুসার এই যে দেখছো এই বর্ণটিকে বলা হয় অনুস্বার অনুস্বারে সং তারপরের যে বর্ণটি দেখতে পাচ্ছ এই যে বর্ণটি এই বর্ণটিকে বলা হয় বিসর্গ বিসর্গ বিসর্গয়ে দেখো আহ বা দুঃখ এরকম শব্দতে আমরা কিন্তু এই বিসর্গকে পাই আর বাংলা বর্ণমালার শেষ ব্যঞ্জন বর্ণ হল চন্দ্রবিন্দু যেটি সাধারণত যে কোনো বর্ণের মাথার ওপর থাকে চন্দ্রবিন্দু দিয়ে শুরু বা চন্দ্রবিন্দু দিয়ে শেষ শুধুমাত্র চন্দ্রবিন্দু দিয়ে যে শুধুমাত্র চন্দ্রবিন্দু দিয়ে কোনো শব্দ শুরু বা শেষ হয় না চন্দ্রবিন্দু যে কোনো বর্ণের সাথে তার মাথায় বসে শব্দে ব্যবহৃত হয় তো চন্দ্রবিন্দু দেওয়া একটা শব্দ হলো হাঁস হয় চন্দ্রবিন্দু আকার দেখো হয়ের মাথায় বসেছে চন্দ্রবিন্দু হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস তো এই হলো বাংলা বর্ণমালার উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের পরিচয় চলো একবার আমরা খুব ভালোভাবে এই ব্যঞ্জন বর্ণগুলিকে এবং তাদের উচ্চারণগুলো দেখে নিই কীভাবে বা কি উচ্চারণে তাদেরকে পড়তে হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে ব্যঞ্জন বর্ণগুলি পড়লাম সেগুলি একত্রে এখানে দেওয়া আছে তোমরা যদি একটু গুনে নাও দেখবে উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ এখানে পাবে বকে দুবার দেওয়া আছে কিন্তু সেটাকে যদি আমরা একবার কাউন্ট করি একবার ধরি তাহলে আমরা ঊনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ পাবো চলো ভালো করে আরেকবার মন দিয়ে দেখে নাও কোন বর্ণটির উচ্চারণ কি কিভাবে পড়তে হয় তাদেরকে দেখো এটি হলো কি বলেছিলাম ক ক তারপরে হলো খ এটি হল গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ইঁ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ, দন্তন্য, প ফ ব ভ ম অন্তস্থ জ র ল আবার আছে দেখো ব তালাবস্ব মূর্ধন্য স দন্তস্ব হ রয় শূন্য অন্তস্ত অ খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তো এইভাবে তোমরা সম্পূর্ণ বাংলা বর্ণমালার যে বর্ণগুলি আছে স্বরবর্ণ এবং বর্ণ সেগুলি তোমরা এই ভিডিওগুলো দেখে পড়বে দেখবে তোমরাও নির্ভুল উচ্চারণে বর্ণগুলিকে সুন্দর করে পড়তে পারবে তো ফ্রেন্ডস আজকে আমরা ব্যঞ্জনবর্ণগুলি পড়া শিখলাম ব্যঞ্জন বর্ণগুলিকে চিনে নিলাম আমাদের বাংলা বর্ণমালা চেনা কিন্তু কমপ্লিট স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ যেগুলো আমরা এই দুটো ভিডিওতে শিখলাম এই বর্ণগুলিকে নিয়েই হয় বাংলা বর্ণমালা এবং বাংলার সমস্ত শব্দ বলো বাক্য বলো সমস্ত কিছুই কিন্তু এই বর্ণগুলোকে নিয়েই গঠিত হয় ঠিক আছে আজ এই পর্যন্তই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর সেই সঙ্গে ডান থেকে আসা বেল আইকনটিতেও প্রেস করে রাখো তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবের দ্বারা দেওয়া ফ্রিতে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটি তখনই দেখে নিতে পারবে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই টাটা